এই যে দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমি গুছিয়ে এনে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে একদম ঝরঝরে বাসন্তী পোলাও বানিয়ে দেখাবো। তো এই পোলাওটা যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারবেন, তা খেতে অসাধারণ লাগে। তা আসুন আমি রেসিপিটি শুরু করে দিই। তা কী করে করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি এখানে এক কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। তো তোমরা চাইলে বাসমতি চালও নিতে পারো। আমি চালটা পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নেব। আমি তিনবার মতো জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। তারপরটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে চালটা দিয়ে দেব। এবার আমি জল খুব ভালোভাবে ঝরিয়ে নেব। তো এইভাবে আমি 10 মিনিট মতো রেখে দেব। ওদিকে জল ঝরতে ধরতে আমি ওদিকে আদা কাঁচা লঙ্কা বেটে নেব। কাটা হয়ে গেছে, তুলে নেব। জল ঝরে গেছে, এবার চালটা একটা একটা থালে ঢেলে নেব। এবার আমি চালে দিয়ে দেব কাঁচা লঙ্কার আদা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো 2 চামচ মতো চিনি, আর দেবো 2 চামচ ঘি। একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবং এক সাইডে রেখে দেব। এবার আমি উনানটা ধরিয়ে নেব। প্রথমে একটা ঘুটে নিয়ে এভাবে কুচি কুচি করে দেবো, আর একটু ছাই দিয়ে দেবো, তাহলে অল্প তেলে উনানটা ধরানো হয়ে যাবে। একটু কিরোসিন তেল দেব। উনানে কড়াই বসিয়ে দেব। এবার আমি কড়াইয়ে দেব 2 চামচ ঘি। আর দেব 2 চামচ সাদা তেল। তোমরা যে কোনো একটা দিয়ে করতে পারো, ঘি কিংবা সাদা তেল। এবার আমি দেবো 2টো তেজপাতা, 3টে এলাচ, 4টে লবঙ্গ। এবার দেবো কাজু বাদাম, কাজু বাদামগুলো আমি 2টো করে নিয়েছি। এবার দেবো কিশমিস। এবার আমি চাল দিয়ে দেবো। চা
হালকা আমি হালকা আছে 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নেব। যে উনানে জালটা খুব জোর হয়ে গেছিলো তার জন্য আমি কড়াইটা নামিয়ে একটু এইভাবে নেড়ে নিয়েছি, আবার দিয়ে দেবো। ঘুটের আগুন, তো ঘুটের আগুন এমনিতেই খুব মাছ হয়। চাল ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এই বাসন্তী পোলাও বানানোর জন্য জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, 2 কাপ জল দেবো, আর জলটা আমি উষ্ণ গরম নিয়েছি। এবার আমি দেবো পরিমাণ মতো নুন। এরকম একটা থালা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণ না ভাত সিদ্ধ হচ্ছে আর জল না মরছে ততক্ষণ রান্না করব। আমি 15 মিনিট পর দেখাচ্ছি। এবার একটু নেড়ে দেব। এবার আমি দেবো 1 চামচ মতো ঘি, আর দেবো গরম মশলা গুঁড়ো। এবার বেশ করে এইভাবে নাড়াচাড়া করে নেব। হালকা ভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে ঘেঁটে যাবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই মাঝে পেট ভরে যাবে। হয়ে গেছে, এবার ঢেলে নেব। পোলাওটা যাতে আরও একটু সুন্দর দেখতে লাগে তার জন্য আমি একটা বাটিতে সাজিয়ে নেব। তো বাটিতে দিয়ে দেবো কাজু বাদাম, 1টা কাঁচা লঙ্কা, 2টো কিশমিশ। আমি পোলাও দিয়ে দেবো। হালকা করে এইভাবে একটু চিপে দেবো। তো এবার একটা প্লেট নিয়েছে, এবার প্লেটে এইভাবে উল্টিয়ে দেবো। এইভাবে একটু ঘা মেরে নেবো। এই যে দেখতে কত সুন্দর লাগছে, তা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এদিকে অনিরুদ্ধ এসছে, অনিরুদ্ধ বলছে এই ভাতটাই খাবে। তো খাও, একদম ঝরঝরে ভাত হয়েছে। এই যে ভাত শক্তও নেই।
একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছে খেতে। সত্যি বন্ধুরা দারুণ খেতে লাগছে। তো বন্ধুরা এই পোলাও রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তাহলে সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।